নমস্কার আমি প্রিয়াঙ্কা কর হিরারাল মজুমদার মেমোরিয়াল ফর ওমেন কলেজের ভূগোল বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী সবার আগে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের ভূগোল বিভাগের সোনালী ম্যাডামকে ওনার সহায়তায় আমি এই পুরো ভিডিওটি সম্পূর্ণ করতে পেরেছি আজ আমার আলোচ্য বিষয় হল জলদূষণ পৃথিবী ব্লু প্ল্যানেট নামে পরিচিত কারণ পৃথিবী পৃষ্ঠের একাত্তর শতাংশ জলে ঢাকা পৃথিবীতে প্রচুর পরিমাণে জল রয়েছে তবে দুর্ভাগ্যক্রমে শুধুমাত্র একটি সামান্য শতাংশ অর্থাৎ প্রায় জিরো মানুষের দ্বারা ব্যবহারযোগ্য অন্যান্য নাইনটি শতাংশ সমুদ্র মৃত্তিকা এবং বায়ুমণ্ডলে ভাসমান তবুও ব্যবহারযোগ্য জিরো পয়েন্ট থ্রি পার্সেন্টের বেশিরভাগ অপ্রয়োগযোগ্য গত কয়েক বছরে জলদূষণ ক্রমবর্ধমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জলদূষণ বলতে জলে কোনো বিষাক্ত দ্রব্য বা দূষিত বর্জ্য পদার্থ মিশ্রণের ফলে মানব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার প্রক্রিয়াকে বোঝায় জীবাণু সংক্রমণজনিত দূষণ এবং জলের স্বাভাবিক গুণাগণ বিনষ্টকারী উপাদানের সংমিশ্রণজনিত দূষণকে সম্মিলিতভাবে জলদূষণ হিসেবে চিহ্নিত করা হয় এর ফলে জলের প্রাকৃতিক অবস্থার পরিবর্তন ঘটে জলদূষণের প্রধান উৎস হিসাবে চিহ্নিত করা হয় কারখানা বিদ্যুৎ কেন্দ্র এবং আবর্জনা প্রক্রিয়াজাতকরণ স্থাপনাসমূহকে যেহেতু এইসব থেকে নির্গত বর্জ্য সাধারণত পাইপের মাধ্যমে নদী জলাশয়ে বা স্রোত ধারায় অপসারণ করা হয় জলদূষণের অপ্রধান উৎসসমূহ বিস্তৃত পর্যায়ে ছড়ানো ছিটানো শস্যক্ষেত্র বনাঞ্চল শহর ও উপশহর এলাকা সড়কপথ যানবাহন রাখার স্থান এসব মূলত জলদূষণের অপ্রধান উৎস জলদূষণের উৎসকে প্রাকৃতিক ও মনুষ্যশিষ্ট এই দুই শ্রেণীতে ভাগ করা যায় প্রাকৃতিক উৎসসমূহ মনুষ্যসৃষ্ট নয় তবে এগুলি মানুষের কর্মকাণ্ডের দ্বারা আরও তীব্র হয়ে উঠতে পারে জলের প্রধান তিনটি উৎস হল বৃষ্টির জল ভূপৃষ্ঠের ওপরের জল এবং ভূগর্ভস্থ জল জল কারণে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে বৃষ্টির জলের সাথে বিভিন্ন ধরনের অ্যাসিড এবং দূষিত গ্যাস মিশ্রিত হয়ে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয় এই অ্যাসিড বৃষ্টি বনাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করে এবং উৎপাদন হ্রাসের কারণ হতে পারে গবেষকরা এ কারণে শস্যহানির ব্যাপারে উদ্বেগ করেছে এছাড়া অ্যাসিড বৃষ্টির ফলে আজ তাজমহলের রঙও পাল্টেছে জলদূষণের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে একটি হলো হাওড়ার বস্ত্র কারখানায় দূষিত জলে রং পাল্টেছে খালের এছাড়া রয়েছে গঙ্গা নদীর জলদূষণ গঙ্গা নদীর জলদূষণের প্রধান কারণ হল মানব নর্দমা পশুর বর্জ্য নিষ্কাশন জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি এবং শিল্পের বর্জ্য নদীতে ফেলা তাই গঙ্গার জলকে শুদ্ধ রাখার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে তবে বর্তমানে কোভিডের এই লকডাউনে গঙ্গার পলিউশন অনেকটাই কেটে গেছে জলদূষণের কারণে পুকুর নদী সমুদ্রের মাছ দূষিত জল পান করে মারা যাচ্ছে শুধু তাই নয় মানব দেহে বিভিন্ন রোগের সংক্রমণ ঘটেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে প্রত্যেক বছর পৃথিবীতে প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হল জলবাহিত রোগ সমীক্ষায় দেখা গেছে যে এই রোগ সংক্রমণের মূল কারণ হল উন্নয়নশীল দেশগুলিতে অপরিশুদ্ধ জল সরবরাহ এবং পরিচ্ছন্নতার অভাব তাই এই জলদূষণ রোধ করার জন্য আমাদের কিছু করণীয় করা উচিত যেমন বিষাক্ত রাসায়নিকগুলি যথাযথভাবে নিষ্পত্তি করা বৃক্ষরোপণ করা কারখানার দূষিত জলকে পরিশোধিত করে নদীতে ফেলা প্লাস্টিকের ব্যবহার কম করা ঘরে ব্যবহৃত আবর্জনা নদীতে না ফেলা বিভিন্ন নদ নদীতে জামাকাপড় ধোয়া পশু স্নান করানো বন্ধ করা ডাইরেক্ট নর্দমার জল যেন সমুদ্রে গিয়ে না পড়ে সেই দিকে নজর দেওয়া এই সকল করণীয়র মাধ্যমে আমরা জলদূষণকে রোধ করতে পারি জলদূষণ রোধ না করা গেলে বিভিন্ন স্থানে জলের সংকট দেখা দেবে তাই আমাদের সকলকে এই বিষয়ে সচেতন থাকতে হবে